তো লাগাই দাও তোমরা ওকে আর দিও না হ্যাপি হোলি হ্যাপি হোলি বেবি সিস্টার वाला হ্যাপি হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গতকালকে ছিল আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান যেটাকে আমরা বলি দোল পূর্ণিমা কিন্তু বেশিরভাগ মানুষই মানে সবাই জানে এটাকে হচ্ছে হোলি হিসেবে তো গতকাল ছিল আমাদের হোলি খেলা উৎসব তো যথারীতি সকালবেলায় আমরা তিন বোন সেজে গুজে হোলি খেলার উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমাদের এখন গন্তব্য হচ্ছে আমাদের মাসির বাসা সেখান থেকে আমাদের ছোট যে দুই ভাই আছে তাদেরকে আনার জন্য আমরা গেলাম মাসির বাসায় সেখান থেকে চলে আসলাম এই যে হিমেলদাদের বাসায় ওনারা একটা হোলি খেলার আয়োজন করছে তো দাদাদের বাসায় আসার পরপরই একদম সাথে সাথে প্রসাদের ব্যবস্থা প্রসাদটা এত সুন্দর ছিল এত টেস্টি ছিল মানে সকাল সকাল প্রসাদ খেয়েই মন ভালো হয়ে গেছে যাই হোক সবাই মিলে আমরা প্রসাদ খাওয়ার পরে চলে গেলাম ছাদে দেখেন খুব সুন্দর করে মানে ছোট্ট পরিবেশ কিন্তু খুব সুন্দর করে যে কাগজ কেটে যে সাজানো হয়েছে এটা দেখে খুবই ভালো লাগছে এবং এইখানে কিন্তু একদম দেখেন ছোট বেবির থেকে বড় বড় সবাই ছিল হোলি খেলার জন্য যেহেতু একটা দিনেরই এই আনন্দ এই যে হচ্ছে যুক্তা ছোট বোন তো প্রথমে ছাদে গিয়ে হচ্ছে ওকে রং দিচ্ছিলাম তারপরে যে ভাডি সৃজন তাকেও রং দিচ্ছিলাম আমাদের জন্য আসলে হোলি খেলাটা খুবই মজার একটা উৎসব যারা হিন্দু ধর্মের আছেন তারা তো জানেনই আমরা কিন্তু এই দিনটাতে খুবই মজা করে থাকি এই হচ্ছে আমার মাসির ছেলে আমি ওকে একটু রং দেওয়ার জন্য আনতে চাইছি কিন্তু রং নেবে না আসলে ওরা বাইরে বের হলে ওদের কি জানি হয় কারোর সাথে কথাও বলতে চায় না আর খুবই মুড অফ করে থাকে দেখেন মনে হচ্ছে জোর করে আনা হয়েছে দুইজনকে আরেকজন কোলে বসা কুটুর কোলে বসা তার শরীরে মানে কোনো ই নাই এনার্জি নাই সে বাইরে এসে মনে হয় পাপ করছে এরকম যাই হোক এখানে একটু একটু করে মাঝে মাঝে মানে গান ছাড়া হচ্ছিল আর সবাই মিলে নাচানাচি করতেছিল আর আমার কাজ দেখা আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম কিন্তু কালকে হচ্ছে প্রচণ্ড রোদ মানে ভয়াবহ রোদ এই রোদে কালকে মাথা একদমই গরম হয়ে গেছে এজন্য কিন্তু আমরা বেশিক্ষণ থাকিও নাই যেহেতু দুইজন ছোট মানুষ নিয়ে গেছি আর আমার এই দুই ভাইকে কিন্তু সব জায়গায় আমি নিয়ে যাই আপনারা মোটামুটি কম বেশি ভিডিওতে দেখছেনই আমি ওদেরকে সব জায়গায় নিয়ে যাই কারণ ওদেরকে ছাড়া হচ্ছে কোনো অনুষ্ঠান বা যে কোনো জায়গায় যেতে আমার ভালো লাগে না আমার কাছে মনে হয় যে ওরা গেলে অনেক মজা করতে পারবে নতুন নতুন জিনিস দেখতে পারবে এই জন্য আমি ওদেরকে সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি যতটুকু পারি দেখেন এই যে কুটু হচ্ছে আবিরকে বলতেছিল ও যে আমার ভাই ভাইয়ের নাম হচ্ছে আবির তো তাকে বলতেছিল যে তাকে মানে কুটুকে রং দিয়ে দাও কিন্তু আসলে তার আচার ব্যবহার বললামই যে বাইরে গেলে আর তার আচার ব্যবহার বোঝাটাই আমাদের জন্য কষ্টকর আর আরেকজন দেখেন এই যে কোনো কথা নাই বার্তা নাই এক মেয়ের কোলে উঠে নাচানাচি শুরু করে দিয়েছে যদিও তার মুডটা কিন্তু অফ দেখে বুঝতে পারতেছেন ও কিন্তু মানে ওর মুখের থেকে হাসি নাই ও বাইরে বের হলেই ওর মুখে কোনো হাসি থাকে না আমরা তাও অবাক যে অপরিচিত একটা মেয়ে ও তার কোলে উঠে গেছে আর নাচানাচি করতেছে এই জিনিসটা নিয়ে আমরা পাশে বসে খুবই মানে আমরা হাসাহাসি করতেছিলাম আমরা জিনিসটা আসলে এনজয় করতেছিলাম যে ও আরেকটা মেয়ের কোলে যে উঠছে এটাই অনেক যাই হোক এইভাবে ও বেশ কিছুক্ষণ নাচানাচি করছে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে একটু আবিরের ব্যবস্থা করা হয়েছে আর আমরা কিন্তু কালকে কোনো হাজার পাওয়ার বা এই টাইপের রং দিয়ে খেলি নাই এতে দেখেন আসল ব্যক্তিকে একদম সুন্দর করে রং দিয়ে কালকে স্নান করানো হয়েছে তার সাদা জামাটা আমরা সুন্দর কালার করে দিছি তাকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগতেছিল এই যে আমার বান্ধবী সঙ্গীতা তারপরে আমরা দুইজন দুইজনকে আবির দিয়ে দিলাম আর তারপরে কিন্তু আমরা মানে ছবি তোলাতুলি করছি যেহেতু আগেই বলছি যে ওয়েদার কিন্তু খুবই চরম ওয়েদার মানে রোদে মাথা ফেটে যাওয়ার মতো ওয়েদার তো এই জন্য কিন্তু মানে ছবি যা তুলছি তুলছি বেশি ছবি তুলি নাই বেশি ছবি আসলে তোলা হয় নাই কারণ এই রোদে আসলে দাঁড়ালেই মানে হাত পা একদম কি বলে পুড়ে যায় এরকম রোদ তো যাই হোক সবাই নিজেরা নিজেরা নিজেদের মতো করে আমরা এখানে আসলে হোলিটা সেলিব্রেট করতেছিলাম
আর যেহেতু বক্স আছে, একটু গান টান বাজে, ভালো লাগে, তখন একটা আলাদা রকমের একটা ফিলিংস হয়। দেখেন, এই যে এতক্ষণ পরে একটু দুই ভাই, তাদের মুখে একটু হাসি ফুটছে, কোথায় যাওয়ার সাথে সাথে এরা মনে হয় বোবা হয়ে যায়, কিন্তু এই যে একটু দেখেন, একটু হাসতিছে, কোনো রকম হাসতিছে, একটু কথাটা বলতিছে, এটা দেখে আমাদের খুব ভালো লাগতেছে। দেখেন, একটু হাত পা নাড়ানাড়ি করে, এখন মনে হচ্ছে তারা পরিবেশের সাথে ইজি হয়ে যাচ্ছে। এখানে আমাদের আরও বোনরা, তারা সবাই আসছে। হোলি উপলক্ষে আসলে কি বলে, অন্য রকমই একটা মজার তৈরি হয়। যারা হোলি খেলা অ্যাটেন্ড করছেন তারা অবশ্যই জিনিসটা জানেন। এই যে এখানে মাসির মেয়ে, ও এখন একটু কি বলে, লাড্ডুকে নিয়ে একটু নাচানাচির চেষ্টা করতেছে, যদিও ও নড়ে না, কিন্তু তারপরও দুইজনে মিলে একটু, যেহেতু গান ছাড়ছে, দুইজনে একটু হাত পা নাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু সে হচ্ছে একটু লাজুক প্রাণী, তার আবার এইসবের দিকে খেয়াল নাই, সে এক জায়গায় চুপচাপ বসে থাকতেই পছন্দ করে। তো আমরা কিন্তু এখানে মানে বেশ মজা করছি, এরকম একটা আয়োজন আমরা কখনো আগে এরকমভাবে হোলি খেলিনি, যে কারো বাসায় তারা এরকম সুন্দর করে সাজাইছে, সেখানে যে হোলি খেলা, এর আগে পরে আমরা রাস্তাঘাটেই ম্যাক্সিমাম বা কালীবাড়িতে আমরা হোলি খেলছি। তো এখান থেকে আমরা বের হয়ে গেছি, বের হয়ে রাস্তায় চলে আসছি, আমরা এখন একটু কালীবাড়ির দিকে যাবো ওদেরকে নিয়ে। এই যে চলে আসলাম কালীবাড়িতে, কিন্তু প্রচুর লোকের কি বলে সমাগম হয়, যেহেতু এটাই মেইন, এটা বড় কালীবাড়ি। তো আরও আজকে ছিল মতুয়া সম্প্রদায়ের কোনো একটা অনুষ্ঠান, যার কারণে কিন্তু ওনরা সব, যত মতুয়া সম্প্রদায় আছে ওনরা কিন্তু সবাই চলে আসছিল কালীবাড়িতে। এবং এটা একটা দেখার মতো বিষয়, যখন ওনরা ওনাদের যে ঢোলগুলো আছে সব একসাথে বাজায়, এটা যে কেমন একটা পরিবেশের সৃষ্টি হয়, এটা আসলে যে না গেছেন এটা বুঝতে পারবেন না। এবং প্রচণ্ড সাউন্ড, মানে ভয়াবহ আকারের সাউন্ড, যেহেতু একসাথে এত মানুষ, একসাথে এত ঢোলের বাড়ির শব্দ, জিনিসটা ভালো, আবার বেশিক্ষণ মানে এই শব্দ শোনা যায় না, কারণ বেশিক্ষণ এই শব্দ শুনতে শুনতে হচ্ছে কান কি বলে তব্দ ধরে যায়, ওই মনে হয় কি এরপরে আর কানে শুনবো না এরকম। তো এরপরে আমরা কিছুক্ষণ দাঁড়াই, দেখেন মানে কিভাবে বাজাচ্ছে, এটা আসলে একটা কষ্টের কাজও, মানে প্রচুর এনার্জি লাগে আমার কাছে যা মনে হয়েছে। আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় লোকজন দেখতেছিলাম, আর মানে অনেক লোক কালীবাড়ি, তাও আমরা একটু পরে পরে গেছি, এই সময়টা মনে হয়েছে একটু ফাঁকা, কিন্তু আমরা যখন কালীবাড়ি আসতেছিলাম দেখছি যে অনেক লোক সবাই বের হয়ে যাচ্ছে কালীবাড়ির থেকে, সবাই কিন্তু মানে কালারফুল কালারফুল ড্রেস পরা, আবির উপলক্ষে কিন্তু সবাই কালারফুল কালারফুল ড্রেস পরা, এই জিনিসটা কিন্তু আসলে খুবই ভালো লাগে। তো এই যে দেখেন আরেকটা দল এখানে ঢুকতেছে, আমরা এখন বের হয়ে যাব, কারণ মানে আমাদের ছোট দুইজন, ওদের অনেক সমস্যা হচ্ছিল, আমাদের নিজেদেরও সমস্যা হচ্ছিল, আমরা আসলে আর মানে ঢোলের বাড়ি এত সহ্য করতে পারতেছিলাম না। যাই হোক, তারপরে আমরা বের হয়ে আসলাম, এখন আমরা ওই দুজনকে বাসায় দিয়ে আসব। তাহলে এইভাবেই হচ্ছে আমাদের হোলির দিনটা গেল, খুব ভালো একটা দিন কাটলো। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।